যেহেতু এটা প্যারিস বাংলা টিভি, আমাদের বাংলা সাহিত্যের একজন মহাকবি, তিনি ফ্রান্স প্রবাসী হয়েছিলেন, যারা বাংলা সাহিত্য নিয়ে খোঁজ খবর রাখেন ওরা সবাই জানেন, ওই কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি ফ্রান্সের ভার্সেই নদীর এখানে ভার্সেই শহরে উনি প্রবাসী হয়েছিলেন। তো কিছুদিন কিছুকাল পরে ওনার যে বাংলা ভাষার প্রতি, বঙ্গভূমির প্রতি যে আকুতি, যে আবেগ, সেই আবেগ থেকে উনি রচনা করলেন একটি কবিতা, ফ্রান্সে বসি বঙ্গভূমির প্রতি। আমি এই কবিতাটি দিয়ে আজকে প্যারিস বাংলা টিভির এই আয়োজনটিতে আমার পরিবেশনা শুরু করছি। হ্যাঁ অবশ্যই আমরা শুরু করতে পারি। বঙ্গভূমির প্রতি রেখো রেখো মা, রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকো নদে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, দেহ আকাশ হতে নাহি খেত তাহে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, মক্ষিকাও বলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে, কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জনম দে, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বড় দেহ দাসে সুবর দে, ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শারদে, রেখো মা দাসেরে মনে। অসংখ্য ধন্যবাদ সুমন ভাইয়া। আসলে মাইকেল মধুসূদন সম্পর্কে বলতে গেলে প্রথমে উনি হয়তোবা ইংরেজি সাহিত্যের প্রতি একটা টান অনুভব করেছিল, কিন্তু সময়ের ব্যবধানে উনি বুঝতে পেরেছিলেন যে বাংলা সাহিত্যটাকেই আসলে সর্বোচ্চ উপরে স্থান দেয়া দরকার। এ থেকেই উনি পরবর্তীতে ফিরে এসেছিলেন এবং রচনা করেছিলেন অসংখ্য কালজয়ী কবিতা এবং গ্রন্থ। আমি নজরুলের একটি কবিতা শুনি। আমার বাড়ি কুমিল্লা, কুমিল্লায় রচিত নজরুলের একটি ভিন্ন মেজাজের কবিতা। নজরুল প্রেমিক কবি, আপনারা জানেন নজরুল তার বিবাহ, যে দুটো বিবাহ নজরুলের হয়েছিল দুটোই কিন্তু কুমিল্লায়, কুমিল্লা জেলায় নজরুলের বিবাহ, একটি দৌলতপুরে নার্গিস আশার খানম আর একটি কুমিল্লা শহরের কান্দির পারে আশালতা খান, আশালতা গুপ্ত প্রমিলা কাজী। তো ওনার ডাকনাম ছিল।